সালাম তু আসালাম আলিকা ওয়া সহাবি কয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা এই অনুষ্ঠানে আমরা মা বাবার হক সম্পর্কে মা বাবার সম্মান সম্পর্কে জানার চেষ্টা করে থাকি দুনিয়াতে সবচেয়ে বড় যদি কোনো নিয়ামত হতে পারে তা হচ্ছে মা বাবা আরও অনেক নিয়ামত রয়েছে এই সমস্ত নিয়ামতের মধ্যে মা বাবাও ছেলের জন্য অনেক বড় একটি নিয়ামত যদি এই নিয়ামত চলে যায় হাত ছাড়া হয়ে যায় তবে আর কখনো ফিরে আসবে না সম্পদ যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু মা বাবা যদি চলে যায় তাহলে কখনো মা বাবা আর ফিরে আসবে না আরেকটি কথা আছে সমুদ্রের কত গভীরতা আছে তা মানুষ মেপে নিতে পারে কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা কেউ মাপতে পারবে না চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই এরপরে আমরা মা বাবার হক সম্পর্কে জানার চেষ্টা করবো প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের দিনে তাকে আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হোক তবে তার উচিত হবে সে যেন আমার উপরে অধিক হারে দুরুশ্বরী পাঠ করে সল্লু আল হাবিব আলা মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম সব ছেলে মেয়ে না ফরমান হয় না কিছু ছেলে মেয়ে তার মা বাবাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এবং খেদমতো করে চলুন এমন একটি ঘটনা আমরা শ্রবণ করি এক মা তার সন্তানকে মারছিল বকা দিচ্ছিল পাশে বাড়ির একটি লোক এমন শব্দ শুনে এগিয়ে গেল কি এই মা তার সন্তানকে প্রতিদিন এভাবে কেন প্রহার করে আর বকা দেয় মা এভাবে বলছিল তুমি প্রতিদিন নিজের কাপড় নষ্ট করে আসো ময়লা করে আসো তোমার বাবা তো মৃত্যুবরণ করেছে আমি অন্যর ঘরে বাসন মেজে আসি কাপড় ধুয়ে আসি অন্যর ঘরে আমি কাজ করি আমি যা কিছু পাই তা দুমুঠো তোমার মুখে তুলে দেওয়ার চেষ্টা করি আর তুমি নাকি প্রতিদিন এভাবে কাপড় ময়লা করে আসো পাশের বাড়ির লোকটি শুনছিল কয়েকদিন পর ওই লোকটি বাজারে গেল সবজি বাজারে দেখলো ওই ছোট্ট ছেলেটি ওই কাঁচা বাজারে আছে লোকটি বলল আরে এ তো আমার প্রতিবেশীর ছেলে এখন তো স্কুল যাওয়ার সময় এখন সে এখানে কী করছে দেখি তো কী করে লোকটি একটু আড়ালে দাঁড়িয়ে গেল দেখলো কাঁচা মালগুলো বস্তা করে ট্রাকের মধ্যে যখন লোড করা হচ্ছিল তো কয়েকটি পড়ে যাচ্ছিল আলু কয়েকটি পড়ে যাচ্ছিল বা কয়েকটি পিঁয়াজ এমন সবজিগুলো কয়েকটি পড়ে যাচ্ছিল এই বাচ্চা সেগুলো তুলে নিয়ে জমা করছিল। আর ওই মালিককে বলছিল কি এগুলো পড়ে গিয়েছে আমি বিক্রি করে যা টাকা হবে আমি আপনাকে দিব এবং আপনার খুশি অনুযায়ী আমাকে দিয়ে বাচ্চাটা সেই সবজিগুলো এক কোনায় বসে বিক্রি করতে শুরু করলো যা টাকা হলো তাড়াতাড়ি মালিককে দিয়ে দিল এরপর তাড়াতাড়ি স্কুলে গেল ক্লাস বসে গিয়েছিল দেরি হয়ে গিয়েছিল মাস্টার সাহেব বললেন কি হাত পাতো প্রতিদিন তুমি দেরি করে আসছো হাত পাতো ছেলে হাত পাতল আর মাস্টার সাহেব হাতে প্রহার করলেন এরপর সে ক্লাসে বসে গেল এই লোকটি মাস্টার সাহেবের এই আচরণও দেখলো এই লোক তার ওই বাচ্চার মাকে গিয়ে বলল যে আমি একটি কথা বলতে চাচ্ছি আপনি যে প্রতিদিন ছেলেকে প্রহার করছেন কখনো কি জিজ্ঞেস করেছেন কে কেন তুমি কাপড়গুলো ময়লা করে আসো বলে না জিজ্ঞেস করিনি আমি ভেবেছি প্রতিদিন খেলা করে সে কাপড়গুলো ময়লা করে আসে ঠিক আছে আপনি আমার সাথে চলুন এক জায়গায় আমি কিছু দেখাবো আপনাকে মহিলাটিও পর্দার আড়ালে সেখানে গেল মাস্টার সাহেব যে প্রতিদিন দেরি হওয়ার কারণে প্রহার করত মাস্টার সাহেবের কাছে গিয়ে বলল আপনি আমাকে একটু সময় দিন আসুন আমি আপনাকে কিছু দেখাতে চাচ্ছি ঠিক আছে মাস্টার সাহেবকে এক জায়গায় আর ওই ছেলের মাকে আর এক জায়গায় দাঁড় করিয়ে দিল তারা আড়ালে ছিল ছেলেটি প্রতিদিনের মতো সেই সবজিগুলো কুড়ালো বিক্রি করলো যা টাকা হয় সেই মালিককে দিয়ে দিলো এরপরে ছেলে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে স্কুলে গেল এখন ব্যাগ রাখলো টেবিলে স্যার বসেছিল বাচ্চা নিজে গিয়ে হাত পেতে দিল কি স্যার আমার দেরি হয়ে গেছে আমাকে মারুন আপনি স্যার বাচ্চার এই কথা শুনে কাঁদতে লাগলো আর নিজের বুকে জড়িয়ে নিল স্যার বলল তুমি প্রতিদিন দেরি করে আসো আমি জানি কি তুমি কেন দেরি করে আসছ আচ্ছা তুমি যে কাজ করছিলে তো তোমার মা কি তোমাকে বলেছে কাজ করতে বলো না মাস্টার সাহেব আমার মা বলেনি তাহলে তো বাচ্চাটি বলল মাস্টার সাহেব আমার মাকে দেখেছি কি পুরাতন কাপড় পরে থাকে তো ময়লাও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না আমার মন চেয়েছে কি আমি কাজ করে মাকে নতুন কাপড় পরাব তাই আমি স্কুলে আসার আগেই আমি সবজি বাজারে গিয়ে এভাবে একটু যা পাই আমি সেটা বিক্রি করে মহাজনের কাছেই আমি রেখে দিয়েছি যাতে করে কিছু টাকা হয়ে গেলে আমি মাকে কাপড় ক্রয় করে দিব এ শুনে মাস্টার সাহেব আরও কান্না করতে লাগল এই ঘটনাটি বলার উদ্দেশ্য ছিল কি আজও কিছু সন্তান আছে সবাই যে খারাপ তা নয় কিছু ভালো সন্তান আছে যারা মা বাবার অনেক খিদমত করে মা বাবা কিভাবে ভালোভাবে থাকবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে ইসলামী ভাইয়েরা দেখুন মা এর সম্মান যে বুঝতে সক্ষম হয়ে গেল সে কামিয়াব হয়ে গেল আর যে মা বাবার সম্মান বুঝতে পারলো না তো সে দুনিয়াতেও লজ্জিত অপমানিত হবে এবং আখরাতেও হবে যারা মা বাবার খিদমত করবে আল্লাহ তালা তার হায়াতকে বাড়িয়ে দেবে অনেক এমন যুবক আছে তারা নিজের মা বাবার খিদমত করে থাকে রসুল আরবি সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সন্তান পিতামাতার মাতার করবে তাকে সুসংবাদ যে আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করবেন আল্লাহ তারা তার হায়াতকে বাড়িয়ে দেবেন অনেক সন্তান আছে যারা নিজের মা বাবাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে একটি আরবের ঘটনা আছে এক যুবক ছিল এক অফিসে চাকরি করত। অফিসার বলল আমি তোমাকে আর এই অফিসে রাখতে পাচ্ছি না অফিসে অনেক ধরনের সমস্যা চলছে কাল থেকে তোমাকে অফিসে আসার আর প্রয়োজন নেই কিছু টাকা রয়ে গেছে তুমি তা নিয়ে নাও সে অনেক চিন্তিত হলো এখন আমি কি করব? আমার মা আছে বাবা আছে পরিবার আছে এখন হয়তো পরিবার চলতে সমস্যা হয়ে যাবে যাই হোক বত্রিশ হাজার দীর্হাম সে অফিস থেকে তার পাওনাটা পেয়ে গেল সে বাড়িতে আসলো আর নিজের মা বাবাকে বলবে আমার চাকরি চলে গেছে তার আগে বলল মা আমি অফিস থেকে বত্রিশ হাজার দিহাম পেয়েছি এর পরে ছেলে বলবে নিজের মা বাবাকে যে আমার চাকরি চলে গেছে তার আগেই মা বাবা বলে উঠল তুমি বত্রিশ হাজার দৃঢ়াম পেয়েছ এটা তো খুব ভালো কথা আমাদেরকে হজ করিয়ে দাও এখন পরের যে কথাটা বলবে ছেলে আর বলতে পারলো না যখন হজের কথা মা বাবা বলল ছেলে রাজি হয়ে গেল সব টাকাগুলো মা বাবার হাতে দিয়ে দিল আর বলল কে হজের মৌসুম চলছে আপনারা হজ করে নিন মা বাবা হজে চলে গেল হজ থেকে মা বাবা ফিরে আসলো এখন তো এ ছেলের কাছে চাকরিও নেই আর হাতে কোনো পয়সাও নেই এমন সময় কল বাজলো মোবাইলে সে ভাবল কি আমাকে ফোন দিল তাড়াতাড়ি কল রিসিভ করলো আর অফিস থেকে এভাবে বলছিল কে বত্রিশ হাজার দীর্ঘাম আপনাকে দেওয়া হয়েছিল আপনার পাওনা টাকাটা আরও কিছু রয়ে গিয়েছে আপনি দয়া করে আসুন আর আপনার টাকাগুলো নিয়ে যান সে ভাবল কি কতই পাবো আর একবার তো দিল আর পাইলে আমি কত পেতে পারি পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এভাবেই কিছু পাবো হয়তো আমি যাই হোক সে বলল কি যাই যা পাবো সেটা আমার হাত খরচা হয়ে যাবে সে অফিসে গেল তো তাকে একটা খাম দিল খাম থেকে যখন টাকা বের করলো চেক করলো তো সেখানেও বত্রিশ হাজার দীর্ঘম ছিল আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখলেন মা বাবার জন্য সে নিজের সব টাকাগুলো উৎসর্গ করেছিল আল্লাহ তাকে তাড়াতাড়ি তার প্রাপ্য দান করে দিল যারা মা বাবার জন্য কিছু করে আল্লাহ তালা সেই সম্পদের মধ্যে বরকত দান করে দেয় এক ব্যক্তি আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে এসে অভিযোগ করল ইয়া হাবিবি রাস আলী ওয়াসাল্লাম আমার ছেলে আছে সেই ছেলে ঘরের জিনিসপত্র আমাকে স্পর্শ করতে দেয় না ধরতে দেয় না আমার নবী সাল্লি ওয়াসাল্লাম সে ছেলেকে ডাকলেন আর বললেন তোমার বাবা বলছে তুমি নাকি ঘরের জিনিসপত্রগুলো স্পর্শ করতে দাও না সে ছেলে বললো ইয়া হাবিবাল্লাহ আলী ওয়াসাল্লাম বাবা তো ভেঙে ফেলে বাবা কোনো জিনিস ধরতে পারে না হাতে নিলেই পড়ে যায় ভেঙে ফেলে এই জন্য স্পর্শ করতে দিই না ধরতে দি না আমার নবী সাল্লি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর ইরশাদ করলেন তুমি যখন ছোট্ট ছেলে তুমি তো অনেক কিছু ভেঙে ফেলেছিলে কই তোমার বাবা তো তোমাকে কিছু বলেনি তুমি যদিও বারবার ভেঙে ফেলতে তারপরেও তোমার বাবা সেই জিনিসটি নিয়ে আসতো এরপরে নবী সাল্ল আলী ওয়াসাল্লাম ইরসাঁত করলেন এই কথাটি সকল যুবককে শোনা দরকার একবার নয় বার বার শোনার দরকার আমান নবী সাল্ল আলী ওয়াসাল্লাম কি ইরসাঁত করলেন সেই যুবককে আমান নবী বললেন শোনো হে যুবক তুমি আর তোমার সম্পদ এগুলো সব তোমার বাবার তোমার বাবা যাইছে যখন এগুলো স্পর্শ করতে পারে নিতে পারে তোমার বাবার হক আছে তোমার উপরে এবং তোমার সম্পদের উপরে আজ আমরা যুবক হয়ে গিয়েছি মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে আজ যুবকেরা খুব তাড়াতাড়ি মা বাবার উপরে খেপে যায় মা বাবার উপরে রাগ করে খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হয়ে যায় দেখুন আমরা যখন ছোট্ট ছিলাম তো আমরা কথা বলতে পারতাম না বারবার জিজ্ঞেস করতাম বারবার জিজ্ঞেস করতাম তো মা বাবা বারবার উত্তর দিত আর হাসত আর বলতো কি দেখো আমার ছেলে বারবার জিজ্ঞেস করছে তার জানার কত ইচ্ছা রয়েছে মা বাবা হাসত খুশি হতো বিরক্ত হতো না কিন্তু আজ মা বাবা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে তো খুব তাড়াতাড়ি ছেলেরা বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে কিছু ছেলে সন্তান তো স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যায় মা বাবাকে একা রেখে দেয় তুই সাইভাইয়েরা দেখুন মা বাবা নিজের সন্তানকে আঁকড়িয়ে ধরে রাখে তারা যখন দুষ্টামি করত বা কথা শুনত না মা বাবা কখনো ঘর থেকে বের করেনি কিন্তু আজ মা বাবাকে ছেলে সন্তানেরা অবহেলা করছে এবং ঘর থেকে বের করে দিচ্ছে এমনটি করা কিন্তু ঠিক নয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক মা বাবা হচ্ছে আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম এই জান্নাতকে নিজের পাশেই রাখতে হবে একটি হাদিস আছে আমার নবী আলী ওসাল্লাম এর কাছে এক ব্যক্তি আসলেন আর বললেন ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যেতে চাই আমার নবী বললেন তোমার মা বাবা আছে সে বলল হ্যাঁ তো আমার নবীর ইরশাঁদ করলেন যাও তোমার মায়ের কদমে থাকো তোমার মায়ের কদমেই জান্নাত আছে আজ দুর্ভাগ্যক্রমে কিছু যুবক আছে নিজের জান্নাত থেকে দূরে সরে যায় অথবা কিছু মহিলা এমনও আছে তারা নিজের স্বামীকে এভাবে বলে ফেলে হয়তো তোমার মা থাকবেই বাড়িতে না হলে আমি থাকব এখন নির উপায় ছেলে স্ত্রীকে নিয়ে চলে যায় আবার নির উপায় কেন হবে মাকেই আগে প্রাধান্য দিতে হবে আর কিছু মহিলাও নিজের স্বামীকে জান্নাত থেকে দূরে করে দেয় এমন করা কিন্তু ঠিক নয় বর্ণিত হয়েছে আমি যদি নিজের মা বাবার খিদমত করি তাহলে আমার ছেলে সন্তানও আমার খিদমত করবে আর আমি যদি আমার মা বাবার খিদমত না করি তার হক যদি আদায় না করি তাহলে আমার ছেলে মেয়েও আমার হক আদায় করবে না আমার খিদমতও করবে না এটা ঘুরে আসে আম গাছে লাগালেই আমে হবে জাম হবে না তো আমি যেরূপ আমার মা বাবার সাথে আচরণ করব ঠিক সেরূপভাবে আমার ছেলেরাও আমার সাথে আচরণ করবে মা দোয়ার ভান্ডার আছে অনেক সময় দেখা যায় আমরা দোয়ার জন্য ইমাম সাহাবকে কোনো নেক ব্যক্তিকে নামাজিকে বলি হুজুর আমার জন্য দোয়া করবেন হুজুর আমি দোকান করেছি আমার জন্য দোয়া করবেন কিন্তু মা এমন আছেন কে কখনো বলতে হয় না মা তুমি আমার জন্য দোয়া করবে আর মা যখনই হাত তুলে তো সেটা সন্তানের জন্যই তুলে এক সুন্দর যুবক ছিল মায়ের খিদমত করতো মাকে ভালোবাসত সে নিয়ত করেছিল আমার যদি চাকরি হয়ে যায় তো প্রথম বেতনই মায়ের হাতে তুলে দিব তাই হলো সে চাকরিতে গেল সে প্রথম মাসে বেতন পেল। খুশি হয়ে গেল আর বলল এই টাকা সবগুলো মায়ের হাতেই দিব সে গিয়ে মায়ের হাতে দিয়ে দিল আর বলল মা তোমার ছেলে ফার্স্ট টাইম বেতন পেয়েছে তুমি এ টাকাটা রাখো আর আমার জন্য দোয়া করিও মা দোয়া করে দিল এদিকে ছেলে আবার গাড়ি নিয়ে ড্রাইভ করে যাচ্ছিল হঠাৎ করে যখন ট্রান নিল যখন গাড়িকে ঘোরালো হঠাৎ করে গাড়ি উল্টে গেল আর গাড়ির মধ্যে আগুন লেগে গেল। রাস্তার আশেপাশের লোকেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল কি হায় এ কি হলো গাড়িতে আগুনও লেগে গেল মনে হয় যে ভিতরে আছে সে মনে হয় নাও বাঁচতে পারে হঠাৎ করে সামনের দরজা খুলে গেল আর সে যুবক সুন্দরভাবে বেরিয়ে আসলো তো দেখলো ছেলে হাঁটছে কোনো কিছু হয়নি আর দেহের একটা পোষমও চুলো জলেনি তো লোকের ভিড় লাগিয়ে দিল এমন আশ্চর্য ঘটনা দেখে জিজ্ঞেস করলো হে যুবক তুমি জীবিত কিভাবে বেরিয়ে আসলে তুমি কি এমন আমল করতে যে আমলের কারণে আল্লাহ তালা আজকে তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে সে বলল আমি তো এমন কোনো বড় আমল করিনি কিন্তু হ্যাঁ যখন আমি ঘর থেকে বের হচ্ছিলাম তো আমার আমার মা আমার জন্য দোয়া করেছিল মলা আমার ছেলেকে তুমি হেফাজত করো মলা আমার ছেলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও তো এটা আমার মায়ের দোয়ার বরকতেই ছিল আজ যে দুর্ঘটনা ঘটল এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না কোনো রাস্তাও ছিল না কিন্তু আল্লাহ রহমতে আমি বেরিয়ে এসেছি আর আমার মা সব সময় আমার জন্য দোয়া করে যার কারণে আজ আমি এই বিপদ থেকে বেরিয়ে এসেছি প্রিয় ইসলামী ভাইয়েরা আমরাও অফিসে যাই বাজারে যাই ভ্রমণে যাই ঘর থেকে আমাদেরকে বের হতে হয় অনেক সময় সিঁড়ির উপরে উঠতে হয় আবার নামতে হয় অনেক সময় আমাদেরকে বাসে মাইক্রোতে মোটরসাইকেলে ট্রেনে বিমানে সফর করতে হয় এই সমস্ত সফরে যখন আমরা বের হই তো নিশ্চয় নিশ্চয়ই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমরা বের হই এতে কি হবে সব বিপদগুলো আল্লাহ তালা মায়ের দোয়ার বরকতে দূর করে দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবিন্দু অনেক সময় লোকেরা এমন মিথ্যা কথা বলে যে কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় এক মা ছিল তার সন্তানকে অনেক ভালোবাসত ছেলেও মাকে ভীষণ ভালোবাসত ছেলের ভবিষ্যৎ কীভাবে সুন্দর হবে এটা নিয়ে মা দিন রাত চিন্তা করতো ছেলে পড়ালেখা করলো ভালো রেজাল্ট করলো বিদেশে চলে গেল বিদেশ থেকে আসার সময় হয়ে গেল মা অপেক্ষাই আছে এমন সময় মায়ের কাছে একটি ফোন আসলো আর কেউ এভাবে বলছে আপনি কি উম্মে আহমদ আপনি কি আহমদের মা আছেন মহিলা বলল হ্যাঁ বাবা তুমি কে আমি আহমাদের বন্ধু বলছি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে এখন হসপিটালে আছে এ কথা শোনা মাত্রই মায়ের হাত থেকে ফোন পড়ে যায় আর মা বেহোশ হয়ে যায় গ্রামবাসীরা ওই মহিলাকে তুলে মেডিকেলে নিয়ে যায় ডক্টর অনেক চিকিৎসা করে কিন্তু মা ঠিক হচ্ছে না ছেলের ভালোবাসায় ছেলের কথা চিন্তা করে করে বারবার সে অসুস্থ হয়ে পড়ছে জ্ঞান ফিরছে না এদিকে ছেলের তো আসার সময় হয়ে গিয়েছিল ছেলে বাড়িতে আসলো তো দেখলো ঘরের মধ্যে লক আছে তালা লাগানো আছে জিজ্ঞেস করলো আমার মা কই তো লোকেরা বললো তোমার মা তো মেডিকেলে আছে অনেক দিন ধরে অসুস্থ পড়ে আছে জ্ঞান ফিরছে না ছেলে ব্যাকুল হয়ে গেল। এ একই হলো ভেবেছিলাম মাকে আমি সারপ্রাইজ দেবো আমি কি না বলে চলে আসবো মা খুশি হয়ে যাবে কিন্তু এ একই সে তাড়াতাড়ি মাকে দেখার জন্য মায়ের কাছে যাওয়ার জন্য সে গাড়ি বের করে মেডিকেলের দিকে যাচ্ছিল মায়ের কথা বারবার সে চিন্তা করছিল জানি না মায়ের কি অবস্থা আছে এখন মাকে আমি দেখতে পারবো কি না মায়ের কথা শুনতে পারবো কি না এ কথা চিন্তা করছিল আর গাড়ি ড্রাইভ করছিল মায়ের কথা এবং মায়ের খেয়ালে এত হারিয়ে গিয়েছিল সে যে ড্রাইভ করছে তাও খেয়াল ছিল না কিছু দূর যেতে না যেতে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাড়ি থেকে যখন বের করানো হয় মারা গিয়েছিল। এখন সে সত্যিই মারা গিয়েছে এদিকে মায়ের কাছে লোকেরা গেল আর কতদিন ছেলের এই কথা গোপনে রাখবে গ্রামবাসীরা বলে দিল সে সময় যে তুমি শুনেছিলে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই খারাপ অবস্থায় রয়েছে তো সেটা মিথ্যা ছিল তোমার ছেলে তোমাকে দেখার জন্য ঘর থেকে আসছিল আগে তো ঘরে গিয়েছিল তো তুমি ছিলে না তুমি মেডিকেলে ছিলে তোমাকে দেখার জন্য তোমার ছেলে আসছিল গাড়ি ড্রাইভ করে কিছু দূর যেতে না যেতেই তোমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায় এ কথা শুনে উম্মে আহমদ আহমদের মা চিৎকার মারলো আর চোখ বন্ধ করে নিল সেই যে চোখ বন্ধ হলো আর খুললো না মাও মারা গেল এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এই কি অনেক সময় অনেকে সাংঘাতিক মজাক করে মিথ্যা বলে দেয় তো এতে কি হয় অনেকেই মনের ভিতরে নিয়ে নেয় খুব কঠিনভাবে নিয়ে নেয় তো এই জন্য কখনো এভাবে মজাক করতে নেই কেননা সবাই এক ধরনের নয় অনেকেই খুব গভীরভাবে অন্তরে কথাগুলো নিয়ে নেয় না সে খেতে পারে না ঘুমাতে পারে না কোনো কিছু তাকে ভালো লাগে আর অনেকে মজা পছন্দ করে না অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের আড্ডাতে বসে আছে এবং মজা করছে ডিগ্রেড করছে অপমান করছে হ্যাঁ দেখছিস দেখছিস সে কে কীভাবে হাসছে হ্যাঁ সে হাসতেও পারে না মানে এভাবে করে তাকে অপমান করে বন্ধু বান্ধবদের সামনে তো অনেকেই তো সইতে পারে আর অনেকে সইতে পারে না এবং সে ক্ষুণ্ণ করে বসে তো এই জন্য আমাদেরকে যদি কথা বলতে হয় তাহলে আমরা ভালোভাবে কথা বলবো উপদেশমূলক আমরা কথা বলবো না হলে বলবো না আর কখনো কাউকে আমরা অপমানও করব না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা শুনছিলাম কে এই দুনিয়াতে সব ছেলেরা নাফরমান নেই ভালো সন্তানও আছে যারা নিজের মা বাবার জন্য কান্না করে এবং মা বাবা কীভাবে ভালো থাকবে সে নিয়ে তারা চিন্তা ভাবনা করে আরও কিছু খারাপ সন্তানও আছে যারা সব সময় মাকে অর্ডার করে ঘরে আছে বসে আছে মা পানি দাও তো মা আরে কি হয়ে গেছে তোমার মা কি চাকরানি আছে কোন নার্স আছে তুমি যুবক আছো ঘরে আছো নিজেকে পানি নিতে পারো না নিজেকে খাবার বের করে তুমি খেতে পারো না আর তোমার যে কাপড় আছে তুমি তো যুবক আছো তুমি কি নিজে ধুয়ে নিতে পারো না তোমার কাপড় নিজেকে তুমি আয়রন করে নিতে পারো না তোমার জিনিসপত্রগুলো তুমি কি নিজে গুছিয়ে রাখতে পারো না মাকেই বলতে হবে মাকেই অর্ডার করতে হবে মা তো তোমাকে গর্বে রেখেছে জন্ম দিয়েছে দুধ পান করিয়েছে হাঁটা শিখিয়েছে বলা শিখিয়েছে তোমার ভবিষ্যৎ গড়ার জন্য অনেক চিন্তা ভাবনা করেছে স্বপ্নগুলো দেখেছে আজ তুমি বড়ো হয়ে গিয়েছো মাকে তো একটু রেস্ট তোর দাও মা তুমি রেস্ট করো আমি বড়ো হয়ে গিয়েছি আমি কাজগুলো করছি তোমাকে আর কাজ করতে হবে না আর কত করবে আমি তো দেখে আসছি তোমার পায়ে ব্যথাও থাকে হ্যাঁ তুমি তোমার হাতেও ব্যথা থাকে মাঝে মাঝে তোমার খুব প্রচণ্ড জ্বর চলে আসে তারপরেও তুমি কোনো সংসারকে সামলিয়ে রেখেছ না অনেক হয়েছে আর তোমাকে করার প্রয়োজন নেই তুমি কোনো কাজ করবে না এখন থেকে আমরা করবো কখনো কি আমরা বলেছি মায়ের পায়ে ব্যথা কোনো কেয়ার নেই মা অসুস্থ কোনো কেয়ার নেই মায়ের কমরে ব্যথা কোনো কেয়ার নেই মায়ের রাত্রে ঘুম হচ্ছে না প্রেশার বেশি আছে কোনো কেয়ার নেই মায়ের হার্টের রোগ আছে কোনো কেয়ার নেই ভাই কেয়ার করতে হবে মা আছে তোমাকে জন্ম দিয়েছে তার অনেক হক রয়েছে হকের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তারপরেও আপনাকে বলছি আমার নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইসাদ করেছেন ছেলে যদি নিজের পুরো শরীরের চামড়া বের করে সেটাকে যদি জুতা বানায় আর জুতা বানিয়ে মা বাবাকে পড়িয়ে দেয় তার পরেও মা বাবার হক আদায় হবে না চিন্তা করেছেন নাক থেকে নিয়ে পা পর্যন্ত যদি আমি নিজের দেহের চামড়াগুলো বের করি সেগুলো শুকিয়ে দিই এরপরে জুতা বানাই আর জুতা বানিয়ে মাকে পড়িয়ে দিই তারপরেও মায়ের হক আদায় হবে না আর ছেলে যদিও কিছু রোজগার করে চাল ডাল নিয়ে আসে মাকে খাওয়ায় খাওয়ানোর পরে কী করে না দেয় আমি আর পারবো না আনতে অনেক করেছি তোমার আর ছেলে নেই তাদেরকে বলতে পারছ না আমি আর কত করবো আমি তোমাকে আর দেখতে পারব না তোমাকে আর খাওয়াতে পারবো না হায় এভাবে বলে দেয় কেমন কথা চিন্তা করেছেন মা কি কখনো বলেছিল আমি আর পারবো না বাচ্চাকে দুধ পান করাতে কখনো বলেছে কখনো তো বলিনি সে না খেয়ে ছিল তারপরে তোমাকে দুধ পান করিয়েছে মাঝে মাঝে খাবার ছিল না নিজে না খেয়ে তোমাকে খাওয়িয়ে দিয়েছে টাকা ছিল না তারপরেও নিজের খরচা থেকে তোমাকে দিয়েছে আর তুমি বলছো কি আমি আর পারবো না তো এমন বলা কিন্তু ঠিক নয় আমি আবার বলছি আপনাকে যে ব্যক্তি চায় আমার নবির হাদিস আছে কে আমার ঋষিকে বরকত হোক আমার আয়ু বেড়ে যাক তাহলে এমন সন্তানের উচিত হবে সে যাতে মায়ের খিদমত করে বাবার খিদমত করে তো আল্লাহ তালা তার ঋষিকের মধ্যে বরকতও দিবে এবং তার আয়ু এজ আল্লাহ তালা বাড়িয়ে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক একটি হাদিসে আমি একটু বলছি একটি হাদিস আছে পুরো হাদিস আছে একটু বলছি সেখান থেকে যে ব্যক্তি নিজের মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খিদমত করলো না ইগনোর করলো আনকেয়ার রইল মা বাবার কোনো হক আদায় করল না তো আমার নবী আলী আলি ইরশাদ করেছেন কি এমন মানুষ যাতে আমার হউজে কসরের কাছে না আসে আল্লাহ আখবর চিন্তা করেছেন লোকেরা হউজে কৌসরের কাছে কেমন দিনে কেন যাবে এই জন্য যে তারা তৃষ্ণাক্ত থাকবে মাথার উপরে সূর্য হবে কেমন দিনে জমিন তামার হয়ে যাবে জিবাটা বুকে এসে ঝুলবে এত পিপাসা লাগবে কঠিন পিপাসা লাগবে সেই ভয়াবহ সময়ে লোকেরা হউজে কসারের কাছে যাবে এবং আমার নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে হউজে কসার পান করাবেন আর যখন সে হাউজে কস্তর পান করে নেবে তখন তাকে আর কোনো তৃষ্ণা লাগবে না এবং কেমতের ভয়ও তার অন্তর থেকে বেরিয়ে যাবে তো চিন্তা করুন এই ভয়াবহ সময়ে যদি হাউজে কস্তর থেকে তাড়িয়ে দেওয়া হয় দুনিয়াতে মায়ের খিদমত না করার কারণে তাহলে কি হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক মা আজ আছে কাল থাকবে না বাবা আজ আছে কাল থাকবে না তো যতদিন আছে সে আমার মেহমান আছে তার যত্ন নেই আল্লাহ খুশি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা এই অনুষ্ঠানে আমরা মা বাবার হক সম্পর্কে আর মা বাবার মর্তবাস সম্পর্কে জানার চেষ্টা করি দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন